আইফোন মানেই চমক, আইফোন মানেই ভিন্নতা আর আভিজাত্য। এবারও আইফোন 13 নিয়ে প্রযুক্তি প্রেমীদের আগ্রহ ছিল আকাশচুম্বী। তাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে ঘোষণা করা হয় এই পণ্যটির আত্মপান্ত। চারটি মডেলে এলো আইফোন 13। গেলবারের মতো মডেল চারটি হলো আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স। নাম থেকেই এই চারটি মডেলকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, প্রো মডেল আর নন প্রো মডেল। প্রো আর প্রো ম্যাক্সের রং গ্রাফাইট, সোনালী, রূপালী ও হালকা নীল। নন প্রো মডেল আইফোন 13 এবং আইফোন 13 মিনি। আইফোন 13 ও আইফোন 13 মিনির ডিসপ্লের আকার যথাক্রমে 6.1 ও 5.4 ইঞ্চি। আইফোন 13 সিরিজের স্মার্টফোনগুলোর ব্যাটারি উন্নত মানের করা হয়েছে। আইফোন 12 মিনির চেয়ে 13 মিনির ব্যাটারি দেড় ঘন্টা বেশি টিকবে বলে জানিয়েছে অ্যাপল। আর পূর্বসূরির চেয়ে আইফোন 13 মডেলে ব্যাটারির আয়ু বেড়েছে আড়াই ঘন্টা। বড় পরিবর্তনটা এসেছে ক্যামেরাতেই। গত বছর কেবল আইফোন 12 প্রো ম্যাক্সে যে ধরনের ক্যামেরা যোগ করা হয়েছিল, এবার সবকটি মডেলেই তেমন বড় সেন্সরের ক্যামেরা পাবেন গ্রাহকরা। আইফোন 13 ও আইফোন 13 মিনির পেছনে থাকছে 12 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। আইফোন 13 ও 13 মিনির দাম শুরু হয়েছে যথাক্রমে ৮২৯ ও ৭২৯ ডলার থেকে। এই দুটি মডেল পাওয়া যাবে ১২৮ GB, ২৫৬ GB এবং ৫১২ GB স্টোরেজে। আইফোন 13 প্রোর দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে, আর আইফোন 13 প্রো ম্যাক্সের দাম পড়বে অন্তত ১০৯৯ ডলার। রয়েছে কিস্তি সুবিধা। এই যেমন 13 প্রোর জন্য ৪১.৬২ ডলারে ২৪ মাসের কিস্তি সুবিধা থাকছে। এদিন অ্যাপল ওয়াচ সিরিজের 7 ও আইপ্যাডেরও উন্মোচন করা হয়। নির্দিষ্ট কিছু দেশে 17 সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাবে আর বাজারে আসবে ২৪শে সেপ্টেম্বর। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।